हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। केटेछे तृणमूलेर शहीद स्मरण सभा 21 जुलाई। तारपर थेकेई सीबीआई ईडी तल्लाशी। आतंके एकाधिक तृणमूल नेता। ठीक एई समयेई एबार विपदे ग्रेफ्तारेर पथे अभिषेक बंदोपाध्याय। 21 जुलाई काटार परेई अभिषेक बंदोपाध्यायके निये होच्छे आजकेर आरो एकटी बड़ खबर। अभिषेकेर नामे आरो दुटी एफआईआर। अन्यदिके रयेछे राज्ये घटलो आरो एकटी ন্যাক্কারজনক घटना। मणिपुरेर छाया एबार बांग्लातेओ। मालदाई दुई महिलाके বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ভিডিও ঘিরে তরজা। মন্ত্রী শশীর মন্তব্যে শোরগোল। অন্যদিকে উত্তপ্ত পরিস্থিতি। দিকে দিকে আবারও হানাহানি শুরু। একই সাথে আবার মঙ্গলাহাটে গিয়ে বিস্ফোরক নওশাদ সিদ্দিকী। অন্যদিকে আবার 21 জুলাই মঞ্চে ধর্মীয় গান। ধর্মকে অপমান বা মুসলিম ধর্মকে অপমান করার জের। এর সাথে রয়েছে পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আজকের আরো একটি বড় খবর। দিকে দিকে যখন উত্তপ্ত বা গণনায় ব্যাপক জোরজুলুম ও কারচুপি চলেছে, ঠিক এই মূর্তি আদালতের একের পর এক রায়, ফের বড় ঘোষণা। আবারও বাতিল হতে পারে একাধিক বুথের গণনা। দেখে নেব আজ আবারও পঞ্চায়েত নির্বাচন গণনা এবং ভোট নিয়ে কি আপডেট এসেছে। এর সাথেই রয়েছে আরো একটি দারুণ খবর। এবারে রয়েছে সাহারা কোম্পানি টাকা ফেরতের পর এবারে রাজ্যে চিটফান্ড কোম্পানি নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর। যারা মূলত চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে সর্বশান্ত হয়েছেন তাদের জন্য রয়েছে বিশেষ খবর। অন্যদিকে রয়েছে সেই সকল পরিবার যারা কোন রকম ঘরের টাকা পায়নি বা ঘরের লিস্টে নাম আসেনি তাদের জন্য রয়েছে দারুণ সুখবর, বিশাল বড় ঘোষণা। একই সাথে রয়েছে যাদের কাছে জব কার্ড রয়েছে, জব কার্ড কর্মীদের জন্য রয়েছে বড় ঘোষণা। এর সাথে রয়েছে পেট্রোল ডিজেলের দাম নিয়ে বিশাল বড় একটি ঘোষণা। এবার কেন্দ্র সরকারের হুহু করে কমতে চলেছে এবার পেট্রোল ডিজেলের দাম। শুধু তাই নয়, এর সাথে রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি একাদাম লেটেস্ট আপডেট। তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন, জনস্বার্থে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত পঞ্চায়েত নির্বাচন এবং চিটফান্ডের টাকা ফেরত ও আবাস যোজনার ঘর নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এবার মালদাহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, ভিডিও ঘিরে তরজা। মণিপুরের হিংসার ঘটনায় বিরোধীদের সমালোচনায় বিদ্ধ মোদী সরকার। পাল্টা বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলির নানাবিধ ঘটনা নিয়ে সরব। এর মধ্যেই বাংলার দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও নিয়ে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপির তরজা। শাসক দল বলছে একটি স্থানীয় চুরির ঘটনাকে রাজনীতির রূপ দিতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি, প্রথমে হাওড়ার পাঁচলা, তারপর মালদার বামনগোলা। দুই জায়গায় যে ছবি সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে তা থেকে পরিষ্কার এ রাজ্যে মহিলাদের উপর কিভাবে অত্যাচার হয়। বিজেপি নেতৃত্বে টুইটের পাশাপাশি এ নিয়ে সাংবাদিক বৈঠকে সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মালদা ঘটনার নিন্দা করেছেন সিপিএম এর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাট। তবে তিনি কটাক্ষ করেন যেখানে এই ঘটনাটি ঘটেছে সেটি বিজেপি সংসদের লোকসভা এলাকা। যদিও কংগ্রেসের লোকসভা নেতা তথা প্রদেশ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর দাবি, মহিলাদের উপর হিংসার ঘটনায় দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে অন্য একটি হল বাংলা। তিনি মালদার ঘটনায় তীব্র নিন্দা করেন। অন্যদিকে মালদার ঘটনা ব্যাখ্যা করে সকালেই সাংবাদিক বৈঠক করেছেন শশী পাঁজা। মালদায় চুরির অভিযোগে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, জুতো পেটা করার অভিযোগ উঠেছে উন্মুক্ত জনতার বিরুদ্ধে। পরে একজন মহিলা ভলেন্টিয়ার উদ্ধার ওই দুই মহিলাকে উদ্ধার করে। তবে দুই মহিলাকে বিবস্ত্র ছবি এবং মারধরের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তি তোলপাড় রাজ্য তথা দেশের রাজনীতি। অন্যদিকে 21 জুলাই মৃত্যু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আরো দুটি এফআইআর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর ও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। 21 জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5ই আগস্ট ব্লক থেকে বুথ স্তরে বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। এবার সেই বক্তব্যকে সামনে রেখে বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী রবীন্দ্র সরোবর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন। তার বক্তব্য, ঘেরাও করা বেআইনি, তাই এই ধরনের কাজ করা যায় না, তাই অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা। অন্যদিকে 21 জুলাইয়ের সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া শব্দের ভুল ব্যবহার নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। অপরদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতা মন্ত্রীর গলায় শোনা গেছে 21 জুলাইয়ের পরে সিবিআইডি আবারও তলব করবে দিকে দিকে। কারণ গতবার 21 জুলাইয়ের পর থেকেই গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূলের তাবড় নেতাদের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা যায় সেই এক কথা। তবে এর পর থেকেই যেন আতঙ্কের মধ্যে রয়েছে তৃণমূলের বেশ কিছু নেতা মন্ত্রী। এর সাথে রয়েছে চিটফান্ড কোম্পানিতে যারা টাকা রেখে
সর্বশান্ত হয়েছেন তাদের জন্য আজকের আরো একটি বড় খবর। ইতিমধ্যে গোটা দেশে এক সময় বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণে চিট ফান্ডের প্রসার ঘটেছিল, যেখানে সাধারণ মানুষ সর্বশান্ত হয়েছিল কষ্টার্জিত অর্থ দিয়ে, অর্থ লগ্নি করে। তবে এবারে এর মধ্যেই যখন সাহারা কোম্পানির টাকা ফেরতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে একটি অনলাইন পোর্টাল শুরু করেছে, অন্যদিকে আবার এই রাজ্যে রোজ ভ্যালি, সারদা, ভিভো, এমফিল থেকে শুরু করে আরো একাধিক চিটফান্ড কোম্পানি ব্যাপক পরিমাণে প্রভাব দেখেছিল, যেখানে টাকা লগ্নি করে সর্বশান্ত হয়েছে রাজ্যের মানুষ। তবে এখনো পর্যন্ত চলছে জোর কদমে তদন্ত। এবারে সমস্ত চিটফান্ড কোম্পানির সম্পত্তিগুলিকে বিক্রি করে লগ্নিকারীদের টাকা ফেরতে চলছে ব্যবস্থা। এইভাবেই চলছে বছরের উপর বছর, যদিও কোনো আশা দেখতে পাচ্ছে না লগ্নিকারীরা। ঠিক এই মুহূর্তেই আবার বিস্ফোরক হয়ে উঠল শুভেন্দু লোকসভার আগে চিটফান্ডের তদন্ত গতি নিয়ে। অন্যদিকে ১৯ লোকসভা নির্বাচনের আগে চিটফান্ডের কথা স্মরণ করিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, চিটফান্ড কেলেঙ্কারিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জড়িত সে ব্যাপারে তথ্য ও প্রমাণ নিয়ে তিনি তিন দিনের মধ্যে সিবিআই এবং ইডি দপ্তরে যাবেন। শুক্রবার এই কথা থেকেই রাজ্যের রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, রাজ্যের যারা এখনো পর্যন্ত ঘর পায়নি তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। এবারে যে সকল অসহায় পরিবার যাদের এই বর্ষাতে ঘরের খুব প্রয়োজন, অথচ আবেদন করেও কোনোদিন লিস্টে নাম আসেনি বা নাম এলেও ঘরের টাকা যারা পায়নি তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 লক্ষ পরিবারকে দেবে রাজ্য সরকারের খাত থেকে ঘরের টাকা। কারণ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বলতে শোনা যায়, কেন্দ্র সরকার বঞ্চিত করছে টাকা থেকে, সেই সরকারের দিকে আমরা ভিক্ষা নাই, আমাদের নিজেদের দাবি চাইছি। তবে এখনো পর্যন্ত না দেয়াই এবার রাজ্য সরকারের বিশেষ পদক্ষেপ, এবার স্বয়ং রাজ্য সরকার রাজ্য কোষ থেকে দেবে ঘরের টাকা। অন্যদিকে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে অবাধ অশান্তি, গণনা কেন্দ্রে দুর্নীতি, বেনিয়ম, ছাপা, ব্যালট দিকে দিকে উদ্ধার হয়েছে। ঠিক এই সময়তে একাধিক বুথ নিয়ে যখন হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, পুনরায় সেখানে সেই বুথগুলিতে গণনা করা হোক। অপরদিকে আবার এবার সিভিক দিয়ে ভোট গণনা কেন্দ্রের বাইরে থেকে উদ্ধার, ব্যালট থেকে শুরু করে ছাপ্পা রিগিং এর অভিযোগ, একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টের। যে মামলা শুনানি চলছে হাইকোর্টে, এবারে মামলা দায়ের হলো ভোট কেন্দ্রে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রাখা নিয়ে। অপরদিকে আবার রাজ্য নির্বাচন কমিশনার দিকে দিকে এই অশান্তির খবর দেখে আরো এক মাস কেন্দ্রীয় বাহিনীদেরকে রাখা যায় কিনা তা নিয়ে চলছে জোর চর্চা। অপরদিকে আবার যে সকল বুথগুলিতে হামলার অভিযোগ উঠেছে, সেই সকল বুথগুলিতে বাতিল হোক ভোট, আবার পুনরায় ভোট করে গণনা হোক, এমনই দাবি তুলেছে সাধারণ মানুষ।